Capital FM 94.8, Desher number one music station. নেটপাড়ায় আগুন জ্বালালেন তারকা সাংসদ নুসরাত জাহান। তিনি তার একটি পুরনো ছবি পোস্ট করেছেন ইনস্টাগ্রামে। লাল শাড়ি, লাল ব্যাকলেস চলি, লাল অন্তর্বাস, চুল মাথার উপর তুলে ক্যাচারে আটকানো, চোখের রোদ চশমা, সূর্যের দিকে মুখ করে দাঁড়ানো অভিনেত্রী যেন সূর্যমুখী। সব ছাপিয়ে নজর টেনেছে তার মাখন গলাপিঠ, মুঠো মাপের কোমর। নুসরাতকে জড়িয়ে আছে শীত রোদ, এইটুকুই উষ্ণতা ছড়ানোর জন্য যথেষ্ট। আবার তিনি ছবি পোস্ট করে লিখেছেন, আমাকে স্টাডি করবেন না, আপনি গ্র্যাজুয়েট হতে পারবেন না। এই ক্যাপশন দিয়ে ছবি শেয়ার করার পরই পড়তে থাকে বানভাসী মন্তব্য। এক নেটাগরিক লেখেন, ধন্য পশ্চিমবঙ্গবাসী, এরকম ট্যালেন্টেড সাংসদ পেয়েছে। আরেকজন লেখেন, কাজ একটু করুন, সাংসদ হয়ে কি করলেন, সাংসদের বেতন নিচ্ছেন মাসে 2.5 লাখ, জনগণের অর্থ শব্দ মডেলিং করেই ওড়াচ্ছেন, 5 বছর এভাবে মানুষের সর্বনাশ করবেন। আরেক নেটাগরিক লিখেন, ঠিক আছে, কোনো সমস্যা নেই, আমি তো কেবল উচ্চ মাধ্যমিক পাস। ক্যাপিটাল এফএম 94.8, দেশের নাম্বার ওয়ান মিউজিক স্টেশন।